সীমান্তের পাক সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের বলি শৈশব। কানোজাক সেক্টরে পাক রেঞ্জার্সদের গুলির শিকার বছর আটেকের শিশু, আহত আরও নয় গ্রামবাসী, আরএসপুরায় শহীদ আরও এক বিএসএফ জওয়ান। গুরনাম সিং শহীদ হওয়ার পর কাটেনি চব্বিশ ঘণ্টাও। ভারত পাক সীমান্তে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার। পাক রেঞ্জার্সদের গুলির শিকার আট বছরের ছোট্ট শিশুও। দিন কয়েক ধরেই চলছে হামলা, সীমান্তের ওপার থেকে উড়ে আসছে গোলাগুলি, অত শত বোঝে না শৈশব। গোলাগুলির মধ্যে পড়ে প্রাণ গেল বছর আটের এক শিশুর, গুলি লেগেছে আরও নয় নিরীহ গ্রামবাসীর। রবিবারই শহীদ হয়েছেন বিএসএফ জওয়ান গুরনাম সিং, এবার মারা গেলেন সুশীল কুমার। রবিবার রাত থেকে আরএসপুরার আবদুলিয়ান, আকনুরের পাগওয়াল ও কানাচকে লাগাতার হামলা চালাচ্ছে পাক রেঞ্জার্সরা। কানাচকে ১৩টি আউটপোস্ট লক্ষ্য করে চলছে গোলাবর্ষণ। আরএসপুরা সেক্টরেই ডিউটি করছিলেন সুশীল কুমার। পাক সেনাদের গোলায় গুরুতর আহত হন তিনি, ভর্তি করা হয় জম্মুর একটি হাসপাতালে। সোমবার সেখানেই মারা যান সুশীল। গুরুতর আহত আরও একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আরএসপুরার পাশাপাশি আর্নিয়া সেক্টরের সাই দেবীগড়, সাই নেকওয়াল, জৌরা ফার্ম এলাকায় নতুন করে গোলাবর্ষণ শুরু করেছে পাক সেনা। আরএসপুরায় যখন লাগাতার গোলাবর্ষণ চলছে, তখন কোপওয়ারায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম হলো এক জঙ্গি। কাওয়ারি বর্ণারে সেনাবাহিনীর টহলদারি চলছিল, তখনই এক জঙ্গির সঙ্গে সেনার সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিকেশ হয় ওই জঙ্গি। পুলওয়ামাতেও একটি পুলিশ চৌকিতে হামলা চালায় জঙ্গিরা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।